আমার শিক্ষক একবার একটি গল্প বলেছিলেন, এক ব্যক্তি তার ছেলেকে নিয়ে একটা পার্কে হাঁটছিল। তারা একসাথে হাঁটছিল, ছেলেটি গাছের উপর একটা কাক দেখে বলল, বাবা এটা কি, এটা কি? বাচ্চার বয়স ছিল 2 বছর। বাবা বললো, এটা একটা কাক। ছেলে আবার বলল, বাবা এটা কি? বাবা আবার উত্তর দিল, এটা একটা কাক। আচ্ছা ঠিক আছে, বাবা এটা কি? বাবা বললো, এটা একটা কাক। ও কাক, এটা কি? এটা একটা কাক। এভাবে 10 মিনিট ছেলেটি বাবাকে প্রশ্ন করে গেল। বাবা 30 বার উত্তর দিলেন। তিনি একটা ছোট ডায়েরিতে লিখে রাখলেন, আমার ছেলে আজ পার্কে হাঁটার সময় একটি কাককে নিয়ে 30 বার প্রশ্ন করেছে, যেটা ছিল পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস। 30 বছর পর, ছেলের বয়স এখন 2 বছর না, তার বয়স 32 বছর, বাবা ছেলেকে ফোন করলো, আমি কি তোমার কাছে আসতে পারি? ছেলে উত্তর দিল, বাবা এটা ঠিক দেখা করার সময় না। বাবা বললেন, আমাকে কিছুক্ষণ সময় দাও, আমার 10 থেকে 15 মিনিট দরকার, শুধু এইটুকু সময় হলেই চলবে, চলো গাড়িতে করে বের হই, তোমার সাথে কিছু ব্যাপারে কথা আছে। ছেলে বেশ বিরক্ত হয়ে, আহ ঠিক আছে। বাবা আসলেন এবং গাড়িতে উঠে ছেলেকে নিয়ে পার্কে গেলেন। ছেলে মহাবিরক্ত হয়ে বলল, এসব কি বাবা, আপনি কি খুব দ্রুত বলতে পারবেন, আমার কাজ আছে। বাবা বললেন, শুধু আমার সাথে হাঁটো। তারা হাঁটছিল এবং গাছের উপর একটি কাক দেখতে পেল। বাবা বললেন, বছর এটা কি, তুমি কি সত্যি জানতে চাও এটা কি? এটা একটা কাক। ও বছর এটা কি? ছেলে এবার প্রচন্ড রেগে গেল, এটা কি একটা খেলা, আমার কাজ আছে ঠিক আছে, এটা একটা কাক, আপনি কি দেখতে পাচ্ছেন না, আমি গত মাসে আপনাকে নতুন চশমা এনে দিয়েছি, আমার সাথে এমন কেন হচ্ছে? বাবা আপনি কেন এত জটিল, আমি বুঝতে পারছি না সমস্যাটা কোথায়, জাস্ট বলেন কি বলতে চান, আমি ব্যস্ত আছি ঠিক আছে। বাবা তার ডায়েরির পাতা খুলে বলল, বছর ঠিক এরকম একটা ঘটনা 30 বছর আগে ঘটেছিল, আমরা এই পার্কে হাঁটছিলাম, তুমি একটি কাক দেখেছিলে, তুমি 30 বার আমাকে এটা সম্পর্কে জিজ্ঞেস করেছিলে, আমি প্রতিবার হেসে উত্তর দিয়েছিলাম, আর এখন তুমি দ্বিতীয়বারও উত্তর দিতে পারছো না। আমরা আমাদের পিতামাতাকে কি দিচ্ছি? মূল বিষয় হলো আল্লাহ প্রথমে নিজের কথা উল্লেখ করেছেন, তারপর পিতামাতার কথা উল্লেখ করেছেন। তোমরা নিজেরাই চিন্তা করো, তারা তোমাদের জন্য কি করেছেন এবং তোমরা তাদের জন্য কি করছো। এমন অনেক পিতামাতা আছেন, যখন তাদের সন্তান আইসিইউতে থাকে, তারা ছোট্ট গ্লাস বক্সের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকেন, যার ভিতরে শিশুটি আছে, দিন রাত 24 ঘন্টা হাসপাতালে শুধু দাঁড়িয়েই থাকেন, কখনো বসেন না, শুধু দাঁড়িয়ে থাকেন, ভেন্ডিং মেশিনের খাবার দিয়ে তাদের জীবন চলছে। আর ঠিক এই সন্তানই বড় হলে ফোন করে খবর নেওয়ারও সময় হয় না। কত মা তার সন্তান ভূমিষ্ঠ করতে মৃত্যুর কাছাকাছি চলে যায়, আর এখন তার ফোনের উত্তর দেওয়া অনেক কঠিন হয়ে পড়েছে। আর এখন তাকে কি দিচ্ছেন, সারাদিন 2 মিনিটের মতো সময়, তাকে কিছুটা গুরুত্বপূর্ণ ভাবতে দিন। এটা কতটা অন্যায্য যে আপনি তাদের নিকট ছিলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর এখন তারা আপনার কাছে গুরুত্বহীন। এটা কতটা ন্যায়বিরুদ্ধ, তারা এই যন্ত্রণা প্রতিদিন বয়ে বেড়ায় যে আমি আমার সন্তানের কাছে কিছুই না, আমি তাদের কাছে কিছুই না, আমি তাদের কাছে মূল্যহীন, আমার জন্য তাদের হাতে কোনো সময় নেই। কোনো কিছু আপনার কাছে মূল্যবান মনে হলে তাতে আপনি সময় দান করেন, বেশিরভাগ ক্ষেত্রে এই সময় আমরা পিতামাতার কাছ থেকে দূরে সরে থাকতে চাই, আপনি আপনার বন্ধুদের সাথে থাকতে চান, নিজের মতো করে থাকতে চান, মাতা পিতার সাথে থাকতে চান না, এই বদ অভ্যাসটা আপনিই বাড়তে দিয়েছেন, আর সময়ের পরিক্রমায় এটা আরও খারাপ হতে থাকবে। আমাদের পিতামাতা অনেক অনেক বেশি আবেগপ্রবণ, তারা খুবই রক্ষণাত্মক, এটা বুঝতে পারবেন না যতক্ষণ না আপনি নিজে পিতামাতা হবেন। আপনার বয়স 60 হলেও আপনি তাদের কাছে শিশু, তারা এখনও স্মরণ করতে পারে আপনার ময়লা ন্যাপকিন পরিষ্কার করার কথা, আপনাকে দুধ খাওয়ানোর কথা, কীভাবে ঢেকুর তুলেছেন, পিছনের সিটে বসানোর পর কীভাবে আপনাকে পরিষ্কার করেছে, খাইয়েছে, আপনি স্মরণ করতে পারেন না কিন্তু তারা পারে। আমার সন্তান এটি মনে রাখবে না, গাড়িতে বসা অবস্থায় আব্বু টয়লেটে যাবো, টয়লেটে যাবো, টয়লেটে যাবো, হঠাৎ করে সে চুপ হয়ে যায়। আমি বললাম, জানালাম আমি এদের এখনই সময়। তারপর সে বলা শুরু করলো, আমি দিয়ে কোন খেলনা পাবো। আমি ভাবলাম, ওকে গাড়ি চালানোর জন্য আজ ভালো সময় নয়। তারপর সে যখন কলেজ থেকে গ্রাজুয়েশন করেছে, একদিন বিয়ে করেছে, সে তখন আর এটা মনে রাখবে না, কিন্তু কে কখনো ভুলে যাবে না, আমি কখনো ভুলে যাব না, আমি ভুলবো না তাকে কিভাবে বাথরুমে নিয়েছি, তাকে পরিষ্কার করেছি, জামা পরিয়েছি। সে বলেছিল, আব্বা এই স্পাইডারম্যান পোশাকটা পরিয়ে দিন। আমার সন্তানের কিছুই মনে রাখবে না।
আমি রাখবো, আমি মনে রাখবো। এই একই শিশু যখন পিতাকে একদিন বলে, বাবা আমি ঠিক তোমাকে বুঝতে পারি না, আমার হাতে একদম সময় নেই, এটা আসলেই তাকে দুঃখ দেয়, এটা আসলেই তাকে দুঃখ দেয়। ঠিক এই আচরণটাই আমি আপনি আমাদের পিতামাতার সাথে করে থাকি। তারা ছিল আমাদের জীবন, আমাদের জন্য তারা তাদের জীবন দিয়েছেন, তাদের ক্যারিয়ার বিসর্জন দিয়েছেন, তাদের ছুটি, তাদের বন্ধু বান্ধবদের সঙ্গ ত্যাগ করেছেন। আপনি জানেন সেটা? আমি এটা এখন জানি, আমি তখন জানতাম না। আপনি আসার আগ পর্যন্ত তাদের জীবনের এক ধরনের পরিকল্পনা করা ছিল, আর আপনি আসার পর আপনি হয়েছেন তাদের পরিকল্পনা, আপনি তাদের সব কিছু। এখন একটা কিছু আপনার মন মতো না হলেই আপনি রাগান্বিত হয়ে পড়েন, কিছুই শুনতে চান না, তাদের সাথে রেগে কথা বলেন। আমরা এখানে এই মুহূর্তে ইসলাম নিয়ে আলোচনা করছি না, আমরা শালীনতার কথা বলছি। তারা আপনার জন্য কী করেছে আর আপনি তাদের কী ফিরিয়ে দিচ্ছেন, এটা খুবই অন্যায়, এটা খুবই অসমীচীন। আমার বাবা এত বিরক্তিকর, আমার মা এই, তারা সবসময় রাগি, তারা কখনো সুখী নয়, তারা এই তারা সেই, কিন্তু আপনি কি, আপনার অবস্থা কি? আমি আপনাদেরকে বলছি, আমি সবসময় এটা বলার সুযোগ পাই না, যদি আপনি আপনার বাবা মার দোয়া না পান, আপনার জীবনে কোনো কিছুই ভালো হবে না, আপনার জীবনের কোনো কিছুই ভালো হবে না যদি তারা আপনার কাছ থেকে সুখী না হয়। তাদের সুখী করার জন্য আপনাকে সব করতে হবে। তার মূল্য আপনি কখনোই পরিশোধ করতে পারবেন না। আপনার মা তার দেহের মধ্যে আপনাকে নিয়ে বেরিয়েছেন, তার রক্ত বিসর্জনের কারণেই আপনি পৃথিবীর মুখ দেখতে পেরেছেন। আপনাকে জন্ম দিতে গিয়ে তার প্রায় মৃত্যুই হয়ে গিয়েছিল। আপনি যখন নিজের যত্ন নিতে পারতেন না, তখন আপনার বাবাই আপনার সব প্রয়োজন মেটানোর ব্যবস্থা করেছেন। আপনার থাকার জায়গা ছিল না, তিনিই সেই ব্যবস্থা করেছিলেন, আপনার পড়াশোনার ব্যবস্থা করেছিলেন। আবার আপনার মায়ের দেখভাল করার মাধ্যমেও আপনার বাবা আসলে আপনার প্রতি ইহসান করেছেন। আর আপনার মায়ের দেখভাল করার মাধ্যমেও আপনার বাবা আসলে আপনার প্রতি ইহসান করেছেন। কেন এমনটা বলছি? কারণ আল্লাহ যখন মূসা আলাইহিস সালামের প্রতি বর্ণনা করছিলেন ওয়ালাকাদ মানান্না আলাইকা মান্নাতান মারাতান উখরা সূরা তোহা, আমি তোমার প্রতি আরও একবার অনুগ্রহ করেছিলাম, তার প্রতি আল্লাহর অনুগ্রহের একটা অংশ ছিল ফারাজাদনাহু, যে আমরা তোমাকে তোমার মায়ের কাছে ফিরিয়ে দিয়েছিলাম। কেই তাকাররা আইনুহা ওয়ালা তাহজান, যাতে সে চোখের পানি না ফেলে, যাতে তার চোখ শীতল হয়ে যায়, যাতে সে আর কষ্ট না পায়। যখন আল্লাহ তার মায়ের যত্ন নিচ্ছিলেন, আল্লাহ বলছেন আমি আসলে তোমাকেই অনুগ্রহ করছিলাম। তাই যখন আপনার মায়ের প্রতি ভালো কিছু করা হচ্ছে, তখন আসলে আপনার প্রতিও অনুগ্রহ করা হচ্ছে। আপনি হয়তো বলবেন, আমি জানি আম্মু আমার যত্ন নিয়েছে, কিন্তু আব্বু তো কিছু করেনি। আপনার বাবা যে স্বামী হিসাবে আপনার মায়ের দেখাশোনা করে যাচ্ছেন, আপনাদের দুজনেরই, এটাই একটা অনুগ্রহ যা আপনি শোধ করতে পারবেন না, আপনি যদি আর কিছু নাও করে থাকেন। তাই বাকি সম্পর্কের ক্ষেত্রে আপনি হয়তো অন্যদের ভালো করছেন, কিন্তু বাবা মায়ের বেলায় আপনি আসলে এমন ঋণ পরিশোধ করছেন যা আসলে শোধ হওয়ার ঊর্ধ্বে, এটা অসম্ভব। আর আমরা সারা জীবনই এর জন্য ঋণী থেকে যাব, এটা অসম্ভব। তাই আপনার সর্বোচ্চটা দিলেও তা যথেষ্ট হবে না, তবুও আপনি আপনার সেরাটা দিয়েই চেষ্টা করবেন। সেজন্য এটা বলা হচ্ছে অবিল ওয়ালিদাইনি ইহসানা, এটা হলো আপনার দায়িত্বের প্রথম অংশ। এর সাথে অন্যদিকেও আপনাকে ভারসাম্য বজায় রাখতে হবে। আপনাকে আপনার স্ত্রী এবং সন্তানদের অধিকার পূরণ করতে হবে, আপনার ভাই বোনের অধিকার পূরণ করতে হবে, এমনকি নিজের প্রতি অধিকারের দিকেও খেয়াল রাখতে হবে। এসব কিছুতেই আপনাকে ভারসাম্য রক্ষা করতে হবে, সেরাটা দিয়েই চেষ্টা করবেন। আর তা না করতে পারলে আপনি কারো না কারো উপর জুলুম করে ফেলবেন, হয় আপনার নিজের প্রতি বা আপনার সন্তানের প্রতি ইত্যাদি। অনেকে আছেন যারা বাবা মাকে দিতেই থাকেন, এরপর নিজের সন্তানদের অধিকার লঙ্ঘন করে ফেলেন। আবার কোনো কোনো পিতামাতা আছেন যারা শুধু চাইতেই থাকেন, তারা তাদের অধিকারের চেয়েও বেশি পাওয়ার আকাঙ্ক্ষা করেন। তারা কোরআনের আয়াত দিয়ে হয়তো বলবেন, তুমি আমার জন্য যতই করো না কেন তা যথেষ্ট নয়, তাই তোমার সব কিছুই আমাকে দিয়ে দাও। আর তারা ওই আয়াতই আপনার উপর খাটাবে। তাদের প্রতি আল্লাহ ইহসান করতে বলেছেন, কিন্তু এই ইহসান সংজ্ঞা তারা নির্ধারণ করতে পারেন না। এই সূক্ষ্ম পয়েন্টটা বুঝুন, মা বাবার প্রতি আপনার অনেক দায়িত্ব রয়েছে, কিন্তু সেগুলো তারা ঠিক করতে পারেন না, এটা আল্লাহই নির্ধারণ করে দিয়েছেন। তারা যদি আপনার তদারকিতে থাকা কারো অধিকার হরণ করতে বলেন, যেমন কোনো কোনো অভিভাবক তাদের ছেলেকে বলে তার স্ত্রীকে নির্যাতন করতে, তার সাথে কথা বলা বন্ধ করতে,
তারা বলতে পারেন তার স্ত্রীকে খুব সাধারণ অধিকারগুলো থেকেও বঞ্চিত করতে, কিন্তু আপনি এমনটা করতে পারেন না, কিন্তু আপনি এমনটা করতে পারেন না। যখন আপনি কোনো নারীকে বিয়ে করলেন, আপনি তখন তার ওয়ালি হিসাবে তাকে নিজের যত্নে রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন, আপনি তাকে সুরক্ষিত রাখার অঙ্গীকার করেছিলেন, যেই দায়িত্বটা এর আগে তার বাবার ছিল, যে কোনো মূল্যে তিনি তার মেয়েকে রক্ষা করতেন। ও আখাজ নামিনকুম মিসাকান গলিজা, নারীরা তোমাদের কাছ থেকে সুদৃঢ় অঙ্গীকার গ্রহণ করেছে। এখন স্ত্রীর দেখাশোনা করা আপনার দায়িত্ব, তাই আপনার পিতামাতা যাই বলুক না কেন, আপনি আপনার স্ত্রীর প্রতি অবিচার করতে পারেন না। এর উল্টোটাও সত্য, স্ত্রীর কথা শুনে আপনি আপনার বাবা মায়ের সাথে অন্যায় করতে পারেন না। তাহলে এর অর্থ কী দাঁড়ায়? আমি নিজেকেও মনে করিয়ে দিচ্ছি, এই জীবনে কেউ না কেউ আপনার প্রতি অখুশি থাকবেই। সব সময় পুরুষ হিসেবে জীবনযাপনের জন্য আপনাকে অভিনন্দন, আমাদের দলে আপনাকে স্বাগতম। কেউ না কেউ নারাজ থাকবেই আপনার ব্যাপারে। বাবা বলবেন তুমি ভালো সন্তান হওনি, মা বলবেন তুমি আমার চেয়ে বউকে বেশি ভালোবাসো, স্ত্রী বলবেন তুমি খালি বাবা মায়েরই খেয়াল রাখো, আমি তো তোমার কেউ না। বাচ্চারা বলবে তুমি শুধু দাদা দাদিরই যত্ন নাও, আমাদেরকে পাত্তাই দাও না। আবার বাবা মা বলবে তুমি শুধু বাচ্চাদেরকে নিয়েই পড়ে থাকো, আমরা তো এখন আবর্জনা। সবাই ভাববে যে আপনি কিছুই করেন না, আপনি পুরোই অকর্মা। হয়তো কেবল জানাজাতি আপনার ব্যাপারে ভালো কিছু বলা হবে। ও অনেক ভালো মানুষ ছিল, ভালো মানুষ ছিল। কোনো কোনো অভিভাবক দেখবেন সন্তান বেঁচে থাকা অবস্থায় ভালো কিছু বলবে না, কিন্তু মারা গেলে বলবে আমার ছেলেটা খুবই ভালো ছিল, অনেক যত্ন নিত আমাদের। তো পুরুষ হিসাবে আপনি এটা মনে রাখবেন, এমন জীবন আশা করবেন না যেখানে কেবলই আপনার প্রশংসা করা হবে। সব কিছু সহ্য করতে শিখুন, আপনি কোনো ফেরেশতা নন, আপনি মানুষ। যখন সবাই আপনাকে নিয়ে টানাটানি করছে, কেউই আপনার প্রতি সন্তুষ্ট না, তখন কোনো না কোনো সময় আপনি ভেতরে কিছুটা ভেঙে পড়বেন। আস্তে আস্তে এক সময় আপনি সব কিছু মিলিয়ে চলতে পারবেন না, দুটো ব্যাপারে আপনাকে ব্যালেন্স করে চলা শিখতে হবে। এক, আপনি রেগে মেগে বলে ফেলবেন আমি তো এমনিতেই সবাইকে খুশি করতে পারবো না, তাই আমি চেষ্টা করাই ছেড়ে দিয়েছি, সবাই গোল্লায় যাক। আবার অন্যদিকে হতে পারে, আপনি সবাইকে খুশি রাখতে গিয়ে নিজের অবস্থাই খারাপ করে ফেললেন। সবাইকে খুশি রাখতে গিয়ে আপনার নিজের অবস্থায় যদি খারাপ হয়ে যায়, তাহলে তো আপনি অন্য কারো ভালো করতে পারবেন না, আপনি ভালো পিতা হয়ে চলতে পারবেন না, ভালো স্বামী বা সন্তান হিসেবে আপনার দায়িত্ব পালন করতে পারবেন না, নিজেকে হারিয়ে ফেললে অন্য কিছুই আর করতে পারবেন না। অনেক সময় সম্পর্কগুলো ধরে রাখার সময় আমরা পুরুষেরা অবমাননা করে ফেলি, হয়তো আমরা অন্যদের অধিকারগুলো দিচ্ছি না, আবার মাঝে মাঝে যারা আমাদের উপর নির্ভরশীল তারাই আমাদের সম্পর্কের অবমাননা করে বসে, তারা আমাদের সাথে অন্যায় করে ফেলে। নিজের অধিকারের ক্ষেত্রে আপনাকেই সেই দাগটা টানতে হবে, নিজ থেকেই সেই অধিকারগুলো চাইতে হবে। একই সাথে খেয়াল রাখতে হবে যেন আপনি অন্যের উপর জুলুম না করেন। আমরা এমন সমাজে বাস করছি যেখানে ধরে নেওয়া হয় কোনো খারাপ কিছু ঘটলে তার জন্য পুরুষই দায়ী। সবসময় পুরুষই দায়ী না, কোরআনের বর্ণনায় অনেক বিশৃঙ্খলার কারণ পুরুষ, আবার অনেক ক্ষেত্রে নারী। মানুষেরাই বিশৃঙ্খলাকারী, মানুষের মাঝেই লোভ আছে, সে বেশি পেতে চায়, সে কখনো সন্তুষ্ট হয় না। আর আপনি যেসব সম্পর্কের মাঝে যুক্ত তাতে সকলেই সবসময় আপনার কাছ থেকে বেশি পেতে চায়। আপনাকেই সেই সীমারে ঘাটা আনতে হবে, আর ঘুমোতে যাওয়ার সময় আপনি যেন বলতে পারেন আমি সবার সাথে ইনসাফ করে চলেছি, আমি আমার স্ত্রী সন্তানদের কম দেইনি, আমি আমার কর্মক্ষেত্রে ঠিক থেকেছি, আমি আমার বাবা মায়ের অধিকার লঙ্ঘন করিনি। আর আপনার বাবা মাকে বাস্তবিকভাবেই বুঝিয়ে বলতে হবে যে আপনি আপনার সর্বোচ্চ চেষ্টাটা করেছেন, বাস্তবিক অর্থে বলছি, বাস্তবিক অর্থে বলছি, আমি আদর্শিকভাবে বলছি না, বাস্তবিক অর্থে বলছি। কোরআন বাবা মায়ের অধিকার খুবই গুরুত্ব দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম কি তার বাড়ি ছেড়ে চলে যাননি? হ্যাঁ গিয়েছেন, তিনি সেখানে থেকে যেতে পারতেন আর তাকে মারধর করা চালিয়ে যাওয়া হতো। ও অনেক সাহাবিদেরকেই খুব কঠিন অবস্থার সম্মুখীন হতে হয়েছিল, যেমন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মা বলেছিলেন আমি না খেয়ে মরে যাব কারণ তুমি মুসলিম হয়েছ। আমি ইসলামকে ঘৃণা করি, আমি তোমার মুসলিম হওয়া মেনে নিতে পারবো না। অথচ তার মা একাকেই তাকে লালন পালন করেছিলেন, মাকে কিছু না খেতে দেখে তার নিজেরই খুব খারাপ লাগছিল, কিন্তু তিনি ইসলাম ত্যাগ করতে পারেননি। অনেক সময় মানসিক অত্যাচার শারীরিক নির্যাতনের চেয়েও অনেক বেশি কাঁদায়, আর সেই মানুষগুলোই আমাদের বেশি কষ্ট দেয়
আর সেই মানুষগুলোই আমাদের বেশি কষ্ট দেয় যারা আমাদের বেশি আপন, যারা আমাদের বেশি আপন। শারীরিক নির্যাতনের ক্ষেত্রে চিহ্নগুলো আমরা দেখতে পারি, কিন্তু মানসিক অত্যাচার চিহ্নিত করা কঠিন। আমার আজকের আলোচনার বিষয় দুটি। এক, নিজের দিকে ভালোভাবে তাকিয়ে দেখুন আপনি নিজে দোষী কিনা, আপনি অবিচার করছেন কিনা। দুই, নাকি আপনার উপরই কোনো অবিচার করা হচ্ছে। আপনার উপর অনেক বিষয় নির্ভর করে, যদি আপনার প্রতি অন্যায় চলতে থাকে তাহলে একসময় আপনি ভেঙে পড়বেন, নিজের দায়িত্বগুলো ঠিকমতো পালন করতে পারবেন না। সুতরাং অন্যকে খুশি করা নিয়ে দুশ্চিন্তা করবেন না। মানুষকে সন্তুষ্ট করা এমন এক গর্ত খোঁড়ার মতো যার কাজের কোনো শেষ নেই। আপনার কাজ তাই আল্লাহকে খুশি করা। আপনি যদি এখনই মারা যান তাহলে যেন আল্লাহর সামনে দাঁড়িয়ে পূর্ণ চেতনা নিয়ে বলতে পারেন, হে আল্লাহ, আমি কারো অধিকার কম দেইনি, আমি কারো প্রতি অবিচার করিনি। আমি জানি তারা সবাই হয়তো এমনটা মনে করে না, কিন্তু তুমি আর আমি জানি আমি কতটুকু করেছি বা করিনি। এটাই ইহসান। ইহসান হলো আত্মসচেতনতা। আপনি যদি অন্য মানুষের স্ট্যান্ডার্ড অনুযায়ী চলতে যান তাহলে আপনি যাই করেন না কেন আপনার বারোটা বেজে যাবে, আপনার বারোটা বেজে যাবে। আমাদের মা বাবারা হয়তো এমন পরিবেশে বড় হয়েছেন যে আপনি হয়তো কোনো হাসপাতালে কার্ডিয়াক সার্জারির হেড, বা আপনি হয়তো আপনার ভাই বোনদের মধ্যে সবচেয়ে ভালো, কিন্তু তাও তারা বলবে তোমার কাছ থেকে আমি আরও বেশি আশা করেছিলাম। বাকি সবাই আপনার তারিফ করে কিন্তু তারা বলবে তুমি এমন কেন, তুমি আমাকে হতাশ করলে, কোনো কিছুই যথেষ্ট হবে না। এটাও ঠিক আছে, তারা হয়তো ভাবে যে আপনি যথাযথ ভালো হতে পারেননি। আপনার স্ত্রীও এমনটা ভাবতে পারেন, তিনি হয়তো আপনাকে ছোটো করে কথা বলেন, এমনভাবে কথা বলেন যেন আপনি কোনো আবর্জনা। সন্তানেরা হয়তো আপনাকে কষ্ট দেয়, আমি জানি না, কিন্তু একটা কথা মনে রাখবেন, আল্লাহর সাথে আপনাকে সৎ থাকতে হবে। আপনি যাতে বলতে পারেন আমি আমার দায়িত্ব ঠিকমতো পূরণ করেছি, আমি কারোর সাথে অন্যায় করিনি। এটাই হলো ওয়া আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এটুক ঠিক করে চলাই একটা বড় কাজ। এরপর তারা যাই বলুক সেই ভার আল্লাহর কাছে, সেটা আল্লাহ আপনার উপর চাপিয়ে দেননি। এরপর আসে নিকটাত্মীয়দের কথা, তাদের দিকেও খেয়াল রাখতে হবে। প্রতিবেশীর অধিকার, তাদের দিকে খেয়াল রাখতে হবে। প্রতিবেশীর অধিকার, নিকটাত্মীয়দের কথা, তাদের দিকেও খেয়াল রাখতে হবে। অনেক আলেমরা বলেন আপনার বন্ধুরাও এই আওতায় পড়ে, বিশেষ করে যেসব বন্ধু আপনার বাসার কাছে থাকে, তাদের কিছু প্রয়োজন কি না সেদিকে খেয়াল রাখা। আপনি যত বেশি অন্য মানুষের দিকে খেয়াল রাখবেন আল্লাহ তত বেশি আপনার যত্ন নেবেন। এদিক থেকে ভাবলে এটা আসলে নিজের দিকেই খেয়াল রাখা। আপনি যদি নিজ থেকে এগিয়ে অন্যের খবর নেন, তাদের সাহায্য করেন, আল্লাহ তাহলে আপনাকে অনেক সমস্যা মিটিয়ে দেবেন। এমনকি যাতায়াতের ক্ষেত্রেও, আপনি হয়তো ট্রেনে, প্লেনে বা বাসে কোথাও যাচ্ছেন আর আপনার পাশে একজন বসে আছেন, হয়তো কোনো ডাক্তারের অফিস বা এয়ারপোর্টের লবিতে কারোর সাথে বসে আছেন, তাদের প্রতি এহসান দেখান, সুন্দর ব্যবহার করুন। এহসানের আয়াতটা আসলেই এত চমৎকার। আপনি যদি হাইওয়েতে যাতায়াত করেন তাহলে আপনার পাশে চলা গাড়ির চালক আপনার প্রতিবেশীর মতো, তাহলে আপনার পাশে চলা গাড়ির চালক আপনার প্রতিবেশীর মতো। তাই যদি তাকে কোনো ইঙ্গিত না দিয়ে হুট করে মোড় ঘুরিয়ে নেন তাহলে সেটাও আয়াতটির অবমাননা হবে। আপনি তার প্রতি এহসান করলেন না, তাকে বিচ্ছিন্ন করে দিলেন। যেমন কেউ গাড়ি পার্ক করতে যাচ্ছে আর আপনি মাঝখান দিয়ে, কারণ আপনার হয়তো জুমার নামাজ ধরতে হবে, কিন্তু এতে করে আপনি আপনার প্রতিবেশীর প্রতি এহসান নষ্ট করলেন। এহসান হলো তার প্রতি দয়া দেখানো, ভালো ব্যবহার করা। তো এই ভালো ব্যবহার দেখানোটা পরিবারের মধ্য থেকে শুরু হয়ে বাইরের দিকে বিস্তার করবে। এই আয়াতের ব্যাপারে এটা বলে আমি শেষ করতে চাই, প্রথমত আল্লাহর সাথে ন্যূনতম একটা সম্পর্ক ধরে রাখা, এরপর আসে আপনার মা বাবা, তারপর নিকটাত্মীয় আর প্রতিবেশীদের অধিকার। এটা আসলে কি বোঝায়? আপনার হৃদয়ের সাথে যেই সম্পর্কটা সবচেয়ে বেশি জড়িত সেটার গুরুত্ব সবার আগে, এরপর বাকি মানব সম্পর্কগুলো, যার মধ্যে প্রথমে আসে আপনার মা বাবা, তারপর নিকটাত্মীয়, স্ত্রী সন্তান, এরা সবাই এর অন্তর্ভুক্ত। এরপর এটা বাইরের দিকে আরও বিস্তৃত হবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এর উল্টোটাও দেখা যায়। সমাজে আপনি কাউকে দেখতে পান যিনি অনেক ভালো,
অন্যদের সাথে ভালো আচরণ করেন, সালাম বিনিময় করেন, খুবই ভালো লোক। কিন্তু যখন তিনি বাসার দরজা লাগান, তারপর তিনি ফেরাউনের মতো হয়ে যান। আপনি তাকে চিনতেই পারবেন না। ওনার কি হলো? তার কণ্ঠ বদলে যায়, মেজাজ নষ্ট হয়ে যায়, মনে হয় তিনি যেন অন্য কেউ, তিনি যেন অন্য কেউ। আল্লাহ আমাদের এই সম্পর্কের সিরিয়ালটা দিলেন, কারণ বাইরের সবার সাথে ভালো ব্যবহার করে কোনো লাভ নেই যদি আপনি মা বাবার সাথে ভালো ব্যবহার না করেন, কিংবা আপনার স্ত্রী বা সন্তানদের সাথে ভালো ব্যবহার না করেন। প্রথমে যদি এটাই না করতে পারেন, তাহলে বাইরে যা দেখান তার পুরোটাই আপনার মিথ্যা, এর কোনো মূল্য থাকবে না। এজন্য এই আয়াতটা নিয়ে বাস্তবতার প্রেক্ষিতে কথা বলতে চেয়েছিলাম। আমি বুঝি যে পুরুষরা অনেক চাপের মধ্যে থাকেন, কিন্তু যদি আপনার দায়িত্বগুলো ভালোভাবে পালন করে যেতে চান, তাহলে অবশ্যই আপনার নিজের প্রাথমিক অধিকারগুলো নিশ্চিত করতে হবে, কারণ এটা একজন মানুষের চাহিদাও বটে। যেমন যদি আপনার সন্তান আপনাকে সম্মান না করে, ন্যূনতম সম্মানটাও না দেখায়, আপনাকে সালামও না দেয়, এটা আপনার ভিতরে চিবিয়ে খাবে।